নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নটি শাকের একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তাহলে রান্নায় যাই, আপনারা দেখতে থাকুন। নটে শাকের এই রেসিপিটার জন্য আমি 2 আটি চাঁপা নটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, উচ্ছে আর বেগুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কড়াতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে তুলে দেব কেটে রাখা উচ্ছে। প্রথমে আমি উচ্ছেগুলোই ভেজে নেব। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তেলটা ঝারিয়েই তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর মিষ্টি একটা গন্ধ এলে এর মধ্যে তুলে দেব কেটে রাখা আলু। মিষ্টি গন্ধ বেরিয়েও গেছে, এর মধ্যে আলুগুলো তুলে দেব। আলু বেগুন একসাথেই তুলে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। শাকের এই রেসিপিটা বানানোর জন্য আমি বিশেষ একটা মশলা ব্যবহার করব না, কারণ শাকের একটা নিজস্ব ফ্লেভার আছে, যদি মশলা দিই তাহলে সেই ফ্লেভারটা থাকবে না আর খেতেও অতটা ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ শাকটা কমে যাবে, সে কারণে লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে একটু ভেজে নেব আবার। আলু বেগুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আবার হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আবার একটু ভেজে নেব। এর মধ্যে এবারে তুলে দেব কেটে রাখা শাকগুলো। অল্প অল্প করে তুলে দিয়ে নেড়ে নেব। শাকটা কমে এসেছে, এর মধ্যে আবার তুলে দেব বাকি শাকগুলো। এইভাবে কমিয়ে কমিয়ে নিয়ে রান্নাটা করব। আবার নেড়ে নেব। আবারও শাকগুলো কমে গেছে, এবারে সব শাকগুলো তুলে দেব। দিয়ে আবার নাড়বো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, লো করে দিয়ে নাড়তে হবে, তাহলে শাকের জলটাও বেরিয়ে যাবে, শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব চিনি। দিয়ে আবারও নেড়ে নেব। চাপা দিয়ে আমি সমস্ত সবজিটা সেদ্ধ করে নেব। 5 মিনিট এইভাবে লো ফ্লেমে রান্নাটা করে নেব, তারপরে খুলে দেখব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব,
সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে তুলে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নোটে শাকের এই রেসিপিটা রেডি। এবারে আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। নোটে শাকের এই রেসিপিটা প্রথম পাতে খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।